আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদ কৃষি। আর ছাদে আমি অনেক টাইপের গাছ লাগানো আছে। আর এখানে আমার হচ্ছে যে চিন্দ্রা বাঙ্গি গাছ লাগানো আছে। আর আমার ছাদে একটা ড্রাগন গাছ আছে অনেক বড়, কিন্তু দুঃখের বিষয় একটা ফল দেয় নাই, অনেকগুলো ফুল আসছে। আর এখানে একটা করলা গাছ দেখতেছেন, সেটাতে আমি প্রচুর পরিমাণে করলা খাইছি। আর এগুলো তো আপনার এক ধরনের বাঙ্গির মতন চিন্দ্রা গাছ। আর এখানে হচ্ছে যে শীতকালীন বেগুন গাছ আমি লাগাই দিছি, সাথে হচ্ছে ঢেঁড়স গাছ ছোট ছোট উঠতেছে। আর এখানে একটা মেহেন্দি গাছ আছে। আর এখানে ঝুড়িতে আমি কিছু ধনিয়া পাতা লাগাইছি। আর এখানে কিছু আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছি। আর রেন লিলি আছে। আর এখানে আমি কলমি শাক লাগিয়েছি, পুঁই শাক গাছ। আর পুঁই শাক গাছগুলো তো অনেক সুন্দর দেখতে। ভাবছি আজকে পুঁই শাক রান্না করবো, যার কারণে এখান থেকে আমি কিছু পুঁই শাক শাক তুলে নিলাম। আর পুঁই শাক গাছগুলো দেখে মনে হচ্ছে এখনই আমি কেটে রান্না করি, কিন্তু এখন তো আর পুঁই শাক নাই। আর হচ্ছে যে যাই হোক, মানে পুঁই শাক কাটার পর বাসায় নিয়ে গেলাম, তো নেওয়ার পর হচ্ছে যে মানে সবাই দেখে বলতেছে অনেক সুন্দর হয়েছে পুঁই শাক গাছগুলো। তো হচ্ছে যে এগুলা মানে আজকে রান্না করব। আর হচ্ছে যে কিভাবে রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। বাসায় পোশাকগুলো আনার পর মানে এগুলো এত নরম ছিল, কাটতে এত ভালো লাগতেছিল কি বলবো। আর পোশাকগুলো কাটার পর পোশাক ভাবলাম যে রুই মাছের মাথা দিয়ে পোশাকটা রান্না করব। আর পাতিলে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে রসুন বাটা দিয়ে দিলাম একটু। আর এখন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু কষাই নেব পানি দিয়ে। কষানোর পর হচ্ছে যে রুই মাছের মাথাগুলা দিয়ে দিব। আর এইভাবে পোশাকটা রান্না করলে অসাধারণ লাগে, মানে কি বলবো। আর পোশাকের সাথে আমি কিছু আলু দিয়ে দিলাম, যেহেতু আলু দিলে পোশাকের সাথে অনেক মজা লাগে। আর পোশাকটা হচ্ছে যে আপনার রান্না করার পর দেখবেন অনেক, আর এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন মানে দেখবেন সত্যি অনেক মজা লাগে। মানে পোশাক আপনার মাছের মাথা দিয়ে, বিভিন্ন মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। আর আমার রান্না করা। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।